Hello everyone, I'm Sabira Mehrin Saba, founder of Wonder Woman. Wonder Woman এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমরা বাংলাদেশি নারীদের নিয়ে কাজ করছি এবং এখানে নারীরা দেশ বিদেশ হলোছে বিভিন্ন ভাবে ঘুরে বেড়াতে পারে এবং দেখতে পারে। আমরা চেষ্টা করছি যে নারীরা যখন কখনো বাধা পেয়ে থাকে পরিবার থেকে অথবা তাদের জ্ঞানের অভাবে যখন তারা কোনো একটা পদক্ষেপ নিতে পারে না, কোনো একটা জায়গায় যেতে পারে না, সেই সব জায়গায় যেন তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়ে থাকে সেই সাহায্যগুলো আমরা দিয়ে থাকি। Wonder Woman ছাড়াও আমি আরও কিছু প্রতিষ্ঠানে কাজ করছি এবং ফুল টাইম হিসেবে আমি একটা হেলথ কেয়ার কোম্পানিতে আছি। অনেক সময় দেখা যায় যে ফুল টাইম জবের পাশাপাশি নিজের যখন এরকম একটা অন্টারপ্রেনোরিয়াল জার্নি আছে বা একটা প্ল্যাটফর্ম আছে তার সাথে সাথে যদি আবার ঘরও সামলাতে হয়ে থাকে তখন দেখা যায় যে এটা আসলে একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় যে কীভাবে আমি বাসা, তারপরে হলছে অফিসে কাজ, আবার হলছে এই প্ল্যাটফর্মটা নিয়েও আমি কাজ করছি, আবার সাথে সাথে দেখা যায় যে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্র্যান্ডের সাথেও কাজ করার অপরচুনিটি এসে থাকে। সো এই যে এতগুলো পরিধির কাজ প্লাস আমি অবশ্যই অ্যাড করবো যে দেখা যায় কিছু অর্গানাইজেশনে আমি হচ্ছে ট্রেনার হিসেবেও কাজ করছি, স্টুডেন্টদেরকে হলছে আমি মেন্টরশিপ হিসেবে আমরা বিভিন্ন ধরনের নলেজ অথবা স্কিল সেট হলো আমি ট্রেন করে থাকি। সো এতগুলো যে স্কোপ সেটা কীভাবে ব্যালেন্স করা পসিবল? আমার কাছে মনে হয় যে যখন আসলে মোটিভেটেড থাকা যায় আর যখন কাজটাকে ভালোবাসা যায় তখন কিন্তু আসলে ব্যালেন্সটা আমরা কোনো না কোনোভাবে ম্যানেজ করেই নেই, আর আমরা মেয়েরা কিন্তু মাল্টিটাস্কার। সো ওই হিসেবেই দেখা যায় যে আমরা কীভাবে প্রায়োরিটাইজ করছি আমাদের কাজগুলো সেভাবে আমরা কিন্তু হচ্ছে সাজায় নিয়ে থাকি। সো দেখা যায় যে ফ্যামিলিকে হচ্ছে উইকেন্ডটা আমি ডেডিকেট করার চেষ্টা করে থাকি, অফিসের পরে হয়তোবা আমি সম্পূর্ণ ওয়ান্ডার ওমেনকে টাইম দেওয়ার চেষ্টা করি এবং ফ্রেন্ডসদের জন্য কিন্তু সপ্তাহে একটা দিন দিতেই হয়, না হলে কিন্তু হয় না। সো সেই সবগুলো কাজকে আমি হচ্ছে চেষ্টা করে থাকি যে ভাগ ভাগ করে সময় দেয়া যাতে আমি ব্যালেন্স করতে পারি। বিভিন্ন স্থানে একা ট্র্যাভেল করে থাকি এবং সেখানে কিন্তু সাহসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। সো আমার কাছে মনে হয় যে লাইফে কোনো একটা ডিসিশন নেওয়ার টাইমে আমাদের প্রত্যেকটা মানুষের হচ্ছে সাহসটা থেকে কাজটা করে ফেলতে হবে। রিস্ক যদি একটু না নিই তাহলে কেমনে বুঝবো যে আসলে এটা কি ফেলিয়ার হচ্ছে নাকি সাকসেসফুল হচ্ছে? বাট সাহসটাই আমার কাছে মনে হয়েছে যে কনফিডেন্স ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট, বাট কারেজ ইজ আ ভেরি রেয়ার কোয়ালিটি দ্যাট উই শুড অল প্র্যাকটিস। এবারে ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে আমি একটাই মেসেজ দিতে চাই যে প্রত্যেকটা নারী তাদের নিজস্ব সক্রিয়তাটাকে যেন বজায় রাখে এবং কার সাথে যেন নিজেকে তুলনা করে ছোট না মনে করে, কারণ প্রত্যেকটা মানুষই হলো সে ইউনিক এবং তার এই ইউনিকনেসটাই কিন্তু তাকে স্পেশাল করে তুলছে। সো এটাই আমার মেসেজ থাকবে, যেন যে কোনো সেক্টরে, যে কোনো ধাপে, যে কোনো কেসে যেন কোনোভাবে নারী নিজেকে পিছিয়ে না রাখে, বিকজ ইউ আর ইউনিক ইন এভরি অ্যাসপেক্ট।